আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে BATBC নিয়ে একটা অ্যানালাইসিস চেয়েছিলেন। আমি মধ্যে অনেক দিন ধরে BATBC নিয়ে কথা বলিনি, কারণ হচ্ছে অনেকে এটা আসলে পছন্দ করছিলেন না। অনেকে ভাবছিলেন যে BATBC নিয়ে যদি নেগেটিভ অ্যানালাইসিস দেওয়া যায় তাহলে হয়তো BATBC-র দাম কমে যাবে। তো এই কারণেই আমি আসলে অনেকদিন ভিডিওটা দিই নাই BATBC নিয়ে। এখন যেহেতু দাম কমে গেছে, ফ্লোর প্রাইস যেহেতু চলে আসছে, ইম্পোজড হয়ে গেছে, তো সো আমি অ্যানালিসিসটি করতেছি যে এখন কি BATBC এন্ট্রি নেওয়া যায় কি না। জাস্ট এই বিষয়ের উপরে আমি একটু আলোকপাত করব। তো প্রথমে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এই চার্টটি আগে লক্ষ্য করেন। এটা হচ্ছে BATBC-র চার্ট। আর এখানে যে হলুদ ডাউন ট্রেন্ড যে রেখাটি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি আজকে করি নাই। এখানে যে দাগ যতগুলাই দেখা যাচ্ছে এটা আজকের না, এটা আগেরই করা আমার। তো এখানে আপনারা একটা দেখেন যে BATBC-র প্রাইস চার্টটা কীরকম। চার্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট, একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড চার্ট। তো এই অ্যাডজাস্টেড চার্ট যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট। এটা দেখে বুঝতে পারবেন যে BATBC-র দাম যখন এই যে কিছুদিন আগে 750 টাকা আসছিল, তখন কি দামটা বেশি ছিল না কম ছিল। এখান থেকে তো সহজেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, দাম তো বেশি হয়ে গেছিল। কিন্তু আপনি যদি আনঅ্যাডজাস্টেড চার্ট দেখেন তাহলে কিন্তু আবার আপনার কাছে সেটা মনে হবে না। এখন যে চার্টটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আনঅ্যাডজাস্টেড চার্ট। এখানে দেখেন প্রাইস কত ছিল, 5000, প্রায় 5500-এর মতো। আবার এখানে অ্যাডজাস্ট হয়ে এখানে সর্বোচ্চ 1600-1700 টাকা ছিল, আবার এখানে এই যে 514 টাকা লাস্ট ওয়ার্কিং ডেতে যেটা ছিল। এখানে যে গ্যাপ সেটা হচ্ছে 200% স্টক ছিল প্লাস ক্যাশ ছিল। এখানে যে গ্যাপ সেখানে 200% স্টক এবং ক্যাশ ছিল। তো এই চার্ট দেখে আসলে বোঝা খুব কঠিন যে দামটা কি বেশি আছে নাকি কম আছে। কাজেই আমি আপনাদেরকে বলি যে দুইটা চার্টই দেখুন সবসময়। তাহলে আমরা আবার অ্যাডজাস্টেড চার্টে ফিরে যাই। আমরা আবার অ্যাডজাস্টেড চার্টে আসলাম। এখানে আমার যেটা ধারণা ছিল যে প্রাইস 450 পর্যন্ত আসবে, কিন্তু আসলে শেয়ার মার্কেটের ভিডিও করার সময় আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। নেগেটিভ কথা বলা যায় না ডাইরেক্টলি যে এত কমতে পারে, এটা কিন্তু আসলে বলা যায় না। পজিটিভ বলা যায় যে হ্যাঁ, এটা দাম বাড়তে পারে, পজিটিভ বলা যায়, কিন্তু নেগেটিভ বলা যায় না। ওকে, এখানে কিছু বিধিনিষেধ আছে, তো সেই কারণে হয়তো ডাইরেক্ট বলতে পারি নাই। তো এখন এই চার্ট দেখে তো ইজিলি বুঝতে পারতেছেন, কারণ এখানে যাদের 300 বা 350-তে অ্যাডজাস্টমেন্ট ছিল, কস্ট ছিল, তো তার মানে শেয়ারের দাম যদি 700-800 টাকা হয়ে যায় তাহলে তো সে বিক্রি করে দেবে, তাই না? তো এখানে আবার একটা কথা আছে যে এখানে 350 থাকলেও আজকে এটা দুই বছর পরে এসে কিন্তু সে 350-তেই বিক্রি করবে না, সে কিছু প্রফিট নেবে। সো আমার মতে 450-550 এটা একটা রেঞ্জ ছিল। তো এখন যেহেতু ফ্লোর প্রাইস 514-তে পড়ে গেছে সম্ভবত, এটা আগামী ওয়ার্কিং ডেতে বুঝতে পারবো। একটা চার্ট আপনার অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথরাইজ আমি জানি না। সো ভাবছি যে 514 বা 515 এরকমই একটা কিছু হবে। তো কাজেই এখন যেটা হচ্ছে BATBC-তে এখন এন্ট্রি নেওয়া যায়। তবে আবার বলছি যে BATBC-তে কিন্তু কিছুটা লং টার্মে থাকতে হবে, আর সামনে স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তাদের অথরাইজ ক্যাপিটাল এখনও বৃদ্ধি করে নাই। সো শুধুমাত্র ক্যাশ নিতে হবে। আর BATBC-র যে সেকেন্ড কোয়ার্টারে যেটা ঘোষণা হয়েছে তখন কিন্তু লাভ বেশি হয়েছে। এটা এখন এখানে মানে ওয়েবসাইটে আপডেট করা হয়নি, কিন্তু নিউজ পেপারে আসছে যে তাদের প্রফিট হয়েছে। আর গতবার BATBC যেটা হচ্ছে 275% ক্যাশ দিয়েছিল, এবার হয়তো 300% ক্যাশ দেওয়ার সম্ভাবনা আছে। এখন আপনাদেরকে আমি যেটা দেখাই যে একটা ক্যালকুলেশন দেখাই, যে ধরেন BATBC আপনি 1000 কিনলেন 514 টাকা দিয়ে, এবার যদি 300% দেয় তাহলে আপনি ব্যাংকে 30,000 টাকা পাবেন, আপনার অ্যাডজাস্টেড বিল হবে 484 টাকা। এভাবে আপনার প্রতি বছর অ্যাডজাস্ট হয়ে দামটা কমে আসবে। ধরুন 5 বছরের জন্য আপনি যদি একটা ক্যালকুলেশন করেন, একটা জাস্ট ফোরকাস্ট আর কি, তো 5 বছর পরে BATBC-র অ্যাডজাস্টেড প্রাইস মানে আপনার কস্টিং পড়বে হচ্ছে 344 টাকা। যদি 300%, 300%, 350%, 400%, কারণ হলো যে এরা এখন 300 মানে গতবার দিয়েছিল 275, এবার যদি 300 দেয়
এর পরে কারণ ব্যাটবিসি তো প্রফিট বাড়ছে, সো এর ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাও বাড়বে, হয়তো দিবে। তো এভাবে যদি ডিভিডেন্ড দেয়, এখানে যেটা আমি অনুমান করছি আর কি, সেখানে আপনার পঞ্চম ইয়ারে গিয়ে ব্যাটবিসির আপনার কস্টিং পড়বে 304 টাকা। কিন্তু এখন হচ্ছে মূল কথা যে আপনি 5 বছর পরে ব্যাটবিসির দাম কততে দেখতে পাবেন, মানে কততে আশা করছেন বা অনুমান করছেন কত হতে পারে, 700 টাকা হতে পারে, 600 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে। আমার মনে হয় 700 টাকা হওয়ার সম্ভাবনা আছে, এটা একবারেই অনুমান। তো যদি এরকমই হয় তাহলে মানে আপনি 1,000 কিনে আপনার হচ্ছে 5,14,000 টাকা ইনভেস্ট করছেন, সেখানে আপনার পঞ্চম ইয়ারে গিয়ে প্রায় 4 লক্ষ টাকা ইনকাম হবে, প্রফিট হবে। এটা হচ্ছে মোটামুটি একটা ফোরকাস্ট আর কি ব্যাটবিসি নিয়ে। আর এখানে কতটুকু রিস্কি এটা যদি বলতে যাই, তাহলে ব্যাটবিসি রিস্কি না, খুব ভালো শেয়ার। আর শেয়ার মার্কেটই কিন্তু রিস্কি, অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেল যেটা আমরা মোটেও কল্পনা করতে পারি নাই। সো এটা বলা মুশকিল যে কিছুই হবে না, হতে পারে, কিন্তু নর্মালি মনে হচ্ছে যে না, এরকম কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই নাই ব্যাটবিসির ক্ষেত্রে। আর একটা ব্যাটবিসির একটা প্রবলেম এখনও চলতেছে, যেটা হচ্ছে ফরেন শেয়ার সেল। আর কোনোভাবে যদি ফরেন শেয়ার সেলটা অফ হয়ে যায়, তখন কিন্তু ব্যাটবিসির দাম আহু হু করে বাড়বে আমার যেটা মনে হয় আর কি। তো ব্যাটবিসি নিয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্যই এটুকুই। ব্যাটবিসি নিয়ে আমার ফুল অ্যানালাইসিস আছে এর পূর্বের যে ভিডিওগুলো ছিল, আপনি যদি আর একটু বিস্তারিত জানতে চান তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।